हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ প্রভু, তখন কারেন্ট চলে গেছিল, আবার হরে আমার কৃষ্ণ। ডাটা ছিল না, বলে আমি খেয়াল করিনি, এখন ডাটাও ভরে নিছি। আমি নিজে নিজে আপনি কি পড়ছি। ওয়াইফাই দিয়ে চলেন না? হ্যাঁ, আমার ওয়াইফাই, কিন্তু যে কারেন্ট চলে গেছিল বাসায়। ওকে ওকে, প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম প্রভু, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম, হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, আমাদের নির্মল প্রভু আসছেন, ঠিক আছে। আমরা ভগবত গীতার ক্লাস শুরু করি। ओमज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोविष्टं स्थापितं भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकं वन्देयां श्रीगुरुं श्रीयुतपदकमलम् श्रीगुरुण वैष्णवं च श्रीरूपं शाग्रजातं सहगण रघुनाथ नितं तं सजीवं शादयितं शवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितं च नमः विष्णु पादाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनी नामिने नमस्ते सारस्वती देवे गौड़वाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौड़ भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचलं पुंगुलं हायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत्। सर्वप्रथमे अमी अमर परमारद्ध गुरुदेव श्रील जयप्रद गोस्वामी गुरु महाराज इस्कन प्रतिष्ठाता आचार्य जगद्गुरु श्रील प्रभुपाद गौड़ीय आचार्य वर्ग एवं गोस्वामी वर्गे रातुल चरणे प्रणति ज्ञापन करछि। तत्संगे आमादेर ए भगवत गीता क्लासे जूमे एवं लाइवे उपस्थित सकल आमार पूजनीय मायेरा एवं प्रभुजीदेर चरण कमले प्रणति ज्ञापन करछि। वंचा कल्पतरु भट्स कृपा सिंधु पतितान पावने वैष्णवेभ्य नमो नमो। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरे कृष्ण। सो आज के हमारे भगवत गीतार कत पर्व 361। हाँ प्रभु, 361 আমাদের ভগবদ গীতার আজকে 361 তম পর্ব।
নবম অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। মন্মনাভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তন্তে মামে বৈশ্যসি যুক্তম্বে যুক্তম্বৈ মামে বৈশ্য মামে বৈশ্যাস মামে ঈশ্বসি যুক্তব্য আত্মনম্মৎপরায়ণ। এই শ্লোকটা ১৮ অধ্যায় আছে এই ভগবদ গীতায়। অনেকে বলে যে এখানে শাশ্বত শ্লোক না, এই একটা শ্লোক ভগবান দুইবার রিপিট করেছে, শুধু দুটো শব্দের পার্থক্য আছে। ওখানেও এই শ্লোকটা আছে ১৮ অধ্যায়। ও চ্যাপ্টারটা কত? নবম অধ্যায়। দেখুন এখানে বলছে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামে বৈশ্যাসি সত্তমতে প্রীতি জানি প্রিয় অসীমে। এই শ্লোকটাই সবার মুখস্থ। ৩৪ নম্বরটা অনেকে গড়বড় করে ফেলে। তো মামে বৈশ্যসি, এখানে বৈশ্যসি পর্যন্ত ঠিক আছে, তারপরে সত্তমতে প্রীতি জানি প্রিয় সীমে এই কথা এখানে নেই। মানে প্রথম লাইনটা আর সেকেন্ড লাইনের প্রথম অক্ষরটা ঠিক আছে, তারপরে ঠিক নেই। গোবিন্দ ঠিক আছে, তারপরে বাকিটা ঠিক নেই। সেকেন্ড লাইনে প্রথম শব্দটা মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তম মামে বৈশ্যাসি যুক্তম আত্মনম্মত পরায়ণ। হরে কৃষ্ণ, কে বলছেন? রূপম আদেজি, আমরা তো সবাই ঢুকেছে, আপনি ওই যে ইজি বিজি লেখার উপরে ক্লিক করে। রূপা মাতাজি ঢুকতে পারছে না, সো এর জন্য এটার উচ্চারণ হবে মন্মনাভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামে এব ঈশ্বসি যুক্তম যুক্তম আত্মনম্মত পরায়ণ। মামে ঈশ্বসি, ওখানে এসে বৈশ্যসি, আর এখানে হচ্ছে ঈশ্বসি। মামে ঈশ্বসি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মামে ঈশ্বসি মামে ঈশ্বসি যুক্তম্বম আত্মনম্মত পরায়ণ। আপনারা কি করবেন, কখনো কখনো যদি ইনকেস আইডি পাসওয়ার্ডে না ঢুকতে পারে, ওই যে লিঙ্কটা পাঠাই না, হিজি বিজি লেখা, ওর উপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন ঢুকতে পারবে। ওই জন্য এখন আস রূপা মাতাজি এখন আসে। হরে প্রভু প্রণাম। প্রণাম। সো আমরা দেখলাম এই শ্লোকটা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে প্রভু, এই ভগবদ গীতার মধ্যে ভগবান একই শ্লোক মানে প্রথম লাইনটা দুবার উচ্চারণ করলো কেন? না, এর কারণ আমরা বুঝতে পারি, এই দুবারা উচ্চারণ করছে, এর মধ্যে প্রথম লাইনটা দেখুন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। তার মানে ভগবান বুঝিয়েছেন যে এই ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, ভগবানকে প্রণাম করা, ভগবানের চিন্তা করা,
भगवान निमित्ते कर्म करा एटाई होच्छे भक्तिर अर्थ बा भगवत गीतार एटाई होच्छे मेन कथा। हे अर्जुन तुमि आमार भक्त हो, तुमि ये युद्धेर चिंता बाद दिए तुमि आमार भक्त हो, ताहले कि करते हबे ना करते हबे आमि देख। एर जन्य भगवान एटा रिपिटेशन करेछे, एर जन्य एखानेओ बोलेछे ওখানেও বলছে, এখানে বলছে এ মত পরায়ণ সম্পূর্ণ আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। আর এখানে 65 নম্বরে ভগবান বলছেন এই জন্য আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি যে তুমি অত্যন্ত আমার প্রিয়, অত্যন্ত প্রিয়। এইভাবে মতপরায়ণ সম্পূর্ণ আমাতে নিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। আচ্ছা আমরা ভগবানকে লাভ করতে চাই না আমাদের জীবনের উদ্দেশ্য আমরা ভগবানের প্রিয় হতে চাই? আমরা ভগবানকে লাভ করতে হবে, ভগবান তো লাভ আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা যদি ভগবানের প্রিয় হই তাহলে গ্যারান্টি আছে আমরা ভগবানকে লাভ করব। হ্যাঁ, আর প্রিয় হলেই যে আমি কি বলে এই সরি অবিনিবিষ্ট হলেই যে আমি তাকে লাভ করব এরকম কোনো গ্যারান্টি নেই। আমি খুব অবিনিবিষ্ট, দেখুন সাচ এক্সাম্পল, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, যেরকম জাগতিক একটা উদাহরণ। আমরা অনেকেই আছে অনেক ফিল্ম স্টারের সম্পর্কে আমরা অনেক অবিনিবিষ্ট, কেউ আছে হেমা মালিনী, কেউ আছে উত্তম কুমার, কেউ আছে সুচিত্রা সেন, হ্যাঁ না, কেউ কেউ সালমান খান, এই জাগতিক, কেউ সচিন টেন্ডুলকার, খুব অভিনিবিষ্ট। কিন্তু তার মানে কি আমি তারে অভিনিবিষ্ট হয়েছি বলে আমি তার একটা ফটো ঘরের মধ্যে রেখেছি বড় করে, হ্যাঁ তাকে দেখি, তার মানে কি আমি তাকে প্রাপ্ত হতে পারি? জিন্দেগিতে তো ও জানেও না যে আমি ওর ভক্ত, আমি ওকে ভালোবাসি, হ্যাঁ কি না, ও তো জানেও না যে আমি ওনার ভক্ত। কিন্তু যখন আমি তার প্রীত হব, প্রীতির কারণ হব, তার মানে সে জানে, তার মানে সে। এর জন্য ভগবান এই শ্লোকের ফাইনাল কনক্লুশন দিয়ে 18 অধ্যায় দিয়েছে, কারণ যে কোনো জিনিসের অন্তিমটা হচ্ছে তার মানে মোদ্দা কথা বলে, হিন্দিতে বলে মানে আসল কথা বলে। তো ভগবান এখানে বলছে তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে, এই জন্য আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি যে তুমি আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত। আমরা ভগবানের প্রিয় হতে চাই, আমরা ভগবানকে প্রাপ্ত হব কি হব না সে আমাদের সাধনার দ্বারা আমরা জানি না ভগবানকে প্রাপ্ত হব কিনা, কিন্তু আমরা যদি ভগবানের প্রিয় হতে পারি আমাদের সেবা কার্যের দ্বারা তাহলে গ্যারান্টি আছে, যদি ভগবানের প্রিয় হতে পারি, ভগবান যদি নাও নেয় রাধারানী তো চরণে ঠাই দেবে, কারণ রাধারানী কি জিনিস প্রিয়? যা কৃষ্ণের প্রিয়। আর যদি রাধারানী আমাদেরকে গ্রহণ করে তার মানে কৃষ্ণ তো গ্রহণ করবি, তাই না? এর জন্য এই বিষয়টা দুবার এনেছে, দুবার এনেছে। এর জন্য ভগবদ গীতায় অনেকে বলে যে ভগবত গীতা, আপনি মাত্র বললেন রাধারানী যা প্রিয় কৃষ্ণের প্রিয় সেটা কি? যেরকম রাধারানী না কৃষ্ণের যেটা প্রিয় রাধারানী তো সেটা প্রিয় হবেই, আবার রাধারানী যেটা প্রিয় বস্তু হবে সেটা কৃষ্ণের হবে। এখন যদি আমরা কৃষ্ণের প্রিয় হই কিন্তু কৃষ্ণ জানেও না, কৃষ্ণ আমাকে খবরও নিল না, রাধারানী তো জানলো, রাধারানী তো ওইটা আগে খেয়াল রাখতে হবে কে কে আমার প্রভুর খুব প্রিয়, তাকে আমি বেশি ভালোবাসবো। তো রাধারানীর যদি প্রিয় হয়ে যায় সো কৃষ্ণ তো আমাদেরকে অ্যাকসেপ্ট করবি, আবার রাধারানীর যে জিনিস প্রিয় কৃষ্ণ খুঁজবে রাধার কোনটা প্রিয়, হ্যাঁ না? এর জন্য বলছে যে মনমনা ভব মত ভক্ত মত যাজি মাং নমস্কর মত যাজি উজা পড়ায়। তার মানে আমরা ভগবানের চিন্তা করতে হবে, চিন্তা মানে ভগবানের নাম, ভগবানের কথা, ভক্ত হতে হবে ভগবানের, ভক্ত মানে ভগবানের সেবা, মত যাজি ভগবানকে পূজা করতে হবে, এবং মাং নমস্কর ভগবানকে প্রণাম করতে হবে,
প্রণাম মানে শরণাগত হওয়া, বশ্যতা স্বীকার করা যে সে হচ্ছে প্রভু আর আমি হচ্ছি দাস, এই কথাকে স্বীকার করা বুঝিয়েছে। বুঝতে পেরেছে, এই কথাকে স্বীকার করা বুঝিয়েছে। এটা অনুপমা মা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। অনুবাদ, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এখন আমরা দেখি গতকালের আগের শ্লোকটা কি বলছে। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত ও রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরা গতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো, আমাকে ভজনা করো। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। এইভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণ আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। বলুন, এর মাঝে একটা অব্যক্ত প্রশ্ন আছে, সেটা কি? লীলানন্দিনী মা বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রশ্ন হচ্ছে যে, অর্জুন প্রশ্ন করছে বার্তা শুনে, এ প্রভু, এই অনিত্য দুঃখময় মৃত্যু লোক থেকে আপনার ভজনা করার লক্ষ্য কি? এটা প্রশ্ন করছে। এক্সেলেন্ট। আর কেউ? আর কেউ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। আগের শ্লোকে বলছে যে পূর্ণবান ব্রাহ্মণ ও ভক্ত রাজসিদ্ধির আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মত লোক লাভ করে আমাকে বর্জনা করো। এখানে অর্জুন, পূর্ণবান ভক্তরা আর রাজসিরা তো ভগবানকে প্রাপ্ত হবেই, তারা আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবে। অর্জুন এর মধ্যে চিন্তায় পড়ে গেছে, তাহলে অর্জুন কি করতে পারে, অর্জুন কিভাবে ভগবানকে লাভ করতে পারে? সেই জন্য ভগবানকে জিজ্ঞাসা করছে, ভগবান আপনি, আমি কি করে লাভ করতে পারি, আমার আমি কিভাবে আপনার সাথে যুক্ত হইলে, যুক্ত হয়ে আপনার কিভাবে সাধনা করলে আপনার কে প্রাপ্ত হব, এটাই বলছে। সুন্দর। আর কেউ? সুপ্রিয়া মাতাজি আসছে। সুপ্রিয়া মাতাজি ক্লাস করে না, বৃন্দাবন থেকে যাওয়ার পর ভক্ত হয়ে গেছে মনে হচ্ছে, বড় ভক্ত। ঘর চেঞ্জ, আমি কোনো ইয়ে শুনতে চাই না, যত চেঞ্জ মেয়ে হোক ক্লাসের সময় থাকতে হবে। পুরো ব্রহ্মাণ্ড ঘর চেঞ্জের মধ্যে যদি আপনি মারা যান, এর জন্য ক্লাসে খেয়াল রাখতে হবে। আমার যা কিছু ক্লাস আমাকে মেনটেন করতে হবে, ঘর না বাড়ি না পৃথিবী উল্টে যা, অ্যাটেন্টিভ হতে হবে। আর কেউ? ভগবান এখানে বলেছে যে আপনাকে লাভ, ভগবান আপনাকে লাভ করার পদ্ধতিটা কি, পদ্ধতিটা? এক্সেলেন্ট। হ্যাঁ, উনি উনি বলছে, ভগবান জিজ্ঞেস করছে, প্রভু আপনাকে লাভ করার পদ্ধতিটা কি? আর কেউ? আর কেউ? এর মাঝে কি অব্যক্ত প্রশ্ন আছে বলুন। কি অব্যক্ত প্রশ্ন আছে বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম প্রভু। ক্লাস শুরু কি করে হচ্ছে? বলুন প্রভু। বলবো? হ্যাঁ বলুন প্রভু। 33 নম্বর শ্লোকে বলা হয়েছে, তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করবে। এখানে মর্তলোকের কথা বলা হয়েছে এবং অর্জুন এখানে প্রশ্ন করছে, প্রভু আমি তোমাকে কিভাবে প্রাপ্ত হব, কিভাবে তোমার ভজনা করে তোমাকে প্রাপ্ত হব। হ্যাঁ, এইটা হচ্ছে না, এটা অর্জুনের কথা না,
কথাটা হ্যাঁ, আপনি খুব ভালো জায়গায় টাচ করেছেন, সবাই একটু একটু টাচ করেছে, কিন্তু মেইন টাচিংটা হবে ডাইরেক্টলি। প্রশ্নটা হচ্ছে কৃষ্ণ বলছে তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা করো। এখন অর্জুন প্রশ্ন করছে তো প্রভু আপনার ভজনার পদ্ধতি কি, কোন ভাবে ভজন করলে আপনাকে প্রাপ্ত হবে, এটা হবে ডাইরেক্ট প্রশ্ন, কোন ভাবে ভজন করলে আপনাকে প্রাপ্ত হবে। কারণ এখানে বুঝতে হবে অর্জুন এমন ভাবে প্রশ্ন করছে বাচ্চাদের মতো, যাতে কোনো জায়গায় ভক্তরা ফাঁক না রাখতে পারে, যে এখানে কৃষ্ণ এক্সপ্লেন করেন। তো অর্জুন এখন আবার জিজ্ঞেস করছে কোন ভাবে ভজনা করব। এখন প্রশ্ন আসতে পারে প্রভু কেন অর্জুন জিজ্ঞেস করলো ভজনার কথা, ভজনার কথা কেন জিজ্ঞেস করলো, কোন ভাবে ভজন করব বলুন। প্রভু আপনি মাথাটাই ঠান্ডার মধ্যে নষ্ট করেন না, আপনারটা নষ্ট হয়েছে, আপনি ঝুলমুল ফেলাইছেন, আমাদেরটা নষ্ট করেন। হ্যাঁ বলুন বড় ভক্ত হয়ে গেছে, কোনো প্রশ্ন টশ্ন লেখে না, উত্তর দেয় না কিছু না। হ্যাঁ ও তো ভগবানের সম্বন্ধে ভক্তি সম্বন্ধে আইডিয়া নাই, তাই কিভাবে বজনা করবে, কিভাবে ভক্তি করবে, ওটার জন্য বলতে জিজ্ঞাসা করছে। এক্সেলেন্ট। আর এবার বলো নিয়ে সর্বেশ্বরী মা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন যে তুমি বার অর্জুন অর্জুনের এইখানে ভগবান বলছেন তুমি পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত রাজস্বী সব আশ্রয় করে আমার শরণাগতি লাভ করবে, অতএব তুমি অনিত দুঃখময় মর্ত্যলোক লাভ করবে। আবার এখানে তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো, এইভাবে মানে সবকিছু আমাকে করো, আমাকে করো। শুনতে শুনতে অর্জুনের মনে একটা প্রশ্ন যে অর্জুন তো আসলে ভক্ত না, ভক্ত ঠিকই কিন্তু বুঝতে পারছে না যে কি কোনটা করবে। সে আত্মীয়স্বজনের প্রতি এত নিবিষ্ট ছিল যে এই জন্য বলছে যে প্রভু তুমি আমাকে বলো যে আমি কোনটা করলে তোমাকে লাভ করতে পারবো। সুন্দর, এক্সেলেন্ট। আমি এবার বলছি, আমি প্রশ্নটা প্রথম করেছি যে প্রথম অর্জুনের অব্যক্ত প্রশ্নটা হচ্ছে কি প্রভু আপনাকে ভজনা করব কিভাবে, সেটা আমরা এখানে পেলাম। এখন আমি প্রশ্ন করেছি যে অর্জুন কেন জিজ্ঞেস করলে। হ্যাঁ আমরা এখানে পেলাম কোশ্চেনটা আছে ভজনা করা, কিন্তু অর্জুন স্পেসিফিক্যালি এই ভজনা করার বিষয়টা কেন জিজ্ঞেস করলেন, স্পেসিফিক্যালি এই ভজনা করার বিষয়টা কেন জিজ্ঞেস করলেন। দেখুন পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত রাজর্ষিদের আর কথা কি, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাভক্তি লাভ করবে, নিশ্চয়ই পরাভক্তি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা করো। এখন অর্জুন তো এটাও জিজ্ঞেস করতে পারে প্রভু পরাগতি কিভাবে লাভ করব, এটা প্রশ্ন না করে কেন অর্জুন জিজ্ঞেস করলো আপনাকে কিভাবে ভজনা করব। হ্যাঁ লীলাশ্বরী মাতাজি হাত জাগিয়েছিল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভজনা করার কথা এই কারণে বলেছেন কারণ অর্জুনের প্রথম যে মনোবৃত্তিটা ছিল যে অষ্টাঙ্গ যোগ, তো সারাক্ষণ তার মাথায় অষ্টাঙ্গ যোগের কথাটাই বিশেষ ফোকাস ছিল। তো সেখান থেকে বেরিয়ে এসে যে ভগবান বারবার করে বলছেন যে তুমি আমাকে সমস্ত কিছু অর্পণ করো, আমার জন্য এই করো, তো এই কারণে হয়েছে যে তুমি এত কিছু বলছো, তো আমরা এটা করব কি করে, অ্যাপ্লাই করব যে কি করে ভজনা করব, সেটার জন্য অর্জুন বলে। সুন্দর সুন্দর বলেছে। হ্যাঁ ভক্তিমান মুরারি প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। এখানে যখন বলা হয়েছে যে আমি তোমাকে কিভাবে ভজনা করব, তখন কৃষ্ণ বলেছে প্রথমে তোমার মনটা আমার ভাবনায় নিযুক্ত করবে, তারপরে আমার ভক্ত হতে হবে এবং না আমি এ প্রশ্ন জিজ্ঞেস করলাম, ওটা তো আমরা বুঝলাম এখানে লেখা আছে। আমার প্রশ্নটা হচ্ছে
অর্জুন স্পেসিফিক্যালি কেন জানতে চেয়েছে আমার ভজনা করতে হবে, মানে কৃষ্ণে কিভাবে ভজন করতে হবে? হ্যাঁ, লীলাশ্বরী মা যে উত্তরটা দিয়েছে ঠিক আছে, কিন্তু আরো 20% বাড়াতে হবে, 80% ঠিক আছে। অর্জুন কেন প্রশ্ন করেছে যে আপনার ভজনা কিভাবে করব, কারণ এর আগে 8টা চ্যাপ্টারের মধ্যে কৃষ্ণ অষ্টাঙ্গযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, কর্মযোগ সব কিন্তু আলোচনা হয়ে গেছে। কোন যোগ বাকি আছে? আমরা কর্মযোগ পড়েছি, ধ্যানযোগ পড়েছি, জ্ঞানযোগ পড়েছি, অষ্টাঙ্গযোগ পড়েছি, হ্যাঁ না? এখন অর্জুন চিন্তা পড়ে গেছে, আরে প্রভু আপনাকে কোন ইস্যুতে ভজনা করব, কারণ আপনি তো 4টা যোগের কথা বলে ফেলেছেন। এর জন্য কৃষ্ণ এখন বুঝাচ্ছে যে কোন পদ্ধতিতে আমাকে ভজনা করতে হবে। তো এটা হচ্ছে ভক্তিযোগ। তো এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ বুঝাচ্ছে যে ভক্তিযোগে আমাকে ভজনা করতে হবে। তো এর জন্য জিজ্ঞেস করছে, মনমনা ভব মদ ভক্ত, কিভাবে কৃষ্ণে ভজনা করতে হবে? এখন কেউ কেউ বলে না, এখন আবার এই শ্লোকটা আপনি প্রিচিং এর ক্ষেত্রে নিয়ে যেতে পারেন। কেউ কেউ বলতে পারে আমরাও তো গোবিন্দের পূজা করি, আমরাও তো গোবিন্দের সেবা করি, আমরাও ভগবানকে ভালোবাসি, আমরাও ভজনা করি, আপনারাই কি শুধু ইস্কন বা ভক্তরাই কি খালি ভজনা করেন? আমরাও করি। তো তখন ভগবান বলতে হবে, এবার আপনি কিভাবে ভজনা করেন সেটা আমার দেখার বিষয়, আমার দেখার বিষয় হচ্ছে কৃষ্ণ যেভাবে চেয়েছে সেইভাবে আপনি ভজনা করেন কিনা, হ্যাঁ না? আমরা এক একজনে এক এক রকম মন করে ভজনা করতে পারি, হ্যাঁ না? কিন্তু ভগবান কিভাবে আমার কাছ থেকে ভজনা চেয়েছে সেইভাবে করতে হবে। তো এর জন্য অর্জুন প্রশ্ন করেছে যে এই মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা করো, এটা কৃষ্ণ বলছে। অর্জুন জিজ্ঞেস করছে, প্রভু আপনাকে কি করে ভজন করব বা আপনার ভজনা করব, আরাধনা করব? তখন ভগবান বলছে, মনমনা ভব, মনমনা ভব, মনমনা মানে মৎচিত্ত, মানে তোমার চিন্তা চেতনা সব আমাকে দান করো। মনমনা ভব, আমার চিন্তা করো। মত ভক্ত, আমার ভক্ত, ভক্ত মানে ভগবানের সেবা করা। মত যাজি, হ্যাঁ, আমার নিয়ম নীতিকে আচরণ করো বা পূজা করো। মাম নমস্করু, আমাকে প্রণাম করো। প্রণাম করার হচ্ছে ভগবানকে স্বীকার করো, আত্মসমর্পণ করো, এই কথা বুঝিয়েছে, এই কথা বুঝিয়েছে। তো এখানে ভগবান তার ভজনা পদ্ধতির কথা বলেছে। এবার বলছে, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। এবার আসুন, প্রথমে ভগবানকে ভজনার প্রথম কোন জিনিসটা ভগবান বলছে, ভগবানকে ভজনার প্রথম কোন জিনিসটা ভগবান বলছে? ভগবানের ভাবনা নিযুক্ত করার জন্য। ইয়েস, মানে ভগবান প্রথমে বলছে আমাদের মন কৃষ্ণকে দিতে। ভগবানের ভজনা করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের মন কৃষ্ণকে দিতে হবে, কারণ প্রেম করতে হলে আগে কি দিতে হবে? মন। মন না দিলে প্রেম হবে না। এর জন্য বলছে প্রথমে মনমনা ভব, আমার ভাবনা করো। এবার আসুন আরেকটু ডিপে নিয়ে যাই, আরো গভীরে। আমার প্রশ্ন হচ্ছে, মনমনা ভব কেন বললো ভগবান? তুমি আমার ভাবনা করো, প্রশ্ন আসবে, প্রভু ভাবনাটা কিভাবে করব, ভাবনা কিভাবে করব, আমি দেখিনি, শুনিনি, জানিনি, ভাবনা কিভাবে করব? হ্যাঁ না, একটা ছেলে একটা মেয়ে, আপনি আপনার মেয়েকে বললেন ওই ছেলের সঙ্গে বিবাহ হবে, তুই এখন থেকে ওর কথা ভাব, ওর কথা ভুলে যা। তো মেয়ে বলবে, মা কার কথা বলছো? আরে তোর বাবা একটা ছেলে দেখেছে, ময়মনসিংহ এর ছেলে, ভক্ত, খুব ভালো ডাক্তার। ওরে মা তুমি ময়মনসিংহ ডাক্তার এইসব, আমি সে ছেলেকে দেখিনি, চিনি না, জানি না, ভাববো কিভাবে? আগে তো আমাকে ভাবার স্কোপ দেবে, এখন বলুন ও কিভাবে ভাববে, ও তো দেখেনি, শোনেনি, জানেনি।
ভাববে কিভাবে? হরে কৃষ্ণ প্রভু, মনের মধ্যে একটা আকৃতি ইয়ে করবে, তৈরি করবে, ছবি দেবে, ছবি পাঠাবে, ছবি দেখে শাহরুখ খানের মতো হবে, এই হবে, যখন বিয়ের পিড়িতে আনবে দেখবে কালো ছেলের নাম পত্তলসন, এই যে কি নিয়ে আসছে মা, ও মা আমি যে কি ভেবেছি আর তুমি, এ তো আপনার কথা, কারো কাছ থেকে যে দেখছে তার কাছ থেকে আইডিয়া নিতে হবে, তো সেই জন্য আমাদেরকে সদ্গুরুর সন্নিকটে যেতে হবে যাতে কৃষ্ণকে ভালো করে বুঝতে পারি সদ্গুরুর মাধ্যমে। সুন্দর, হ্যাঁ লিলিমা আর তোমা মা অনেকটা কাছে গেছে, লীলাশুরি মাতাজি হাত জেগেছিল, মনে করছে যে আমার উত্তর তো এসে গেছে। আমি কেন এই প্রশ্নটা করেছি দেখুন, শ্রবণের যে গুরুত্ব এইটাই আমি দেখাচ্ছি। এখন প্রশ্ন আসবে কিভাবে ভাববো, আমি তো তাকে জানি না, এর জন্য কি করতে হবে, তার মানে তার সম্পর্কে কারো কাছ থেকে শ্রবণ করতে হবে। এখন শ্রবণের ওয়ে দুটো, একটা হচ্ছে শাস্ত্র আর একটা হচ্ছে গুরু, সাধু গুরু শাস্ত্রের থেকে শ্রবণ করতে হবে। যত আমি শ্রবণ করব তত আমি সেই জিনিসকে ভাবতে পারবো, কারণ ভগবান তো আমাদের কাছে নেই, সে তো দূরে, তাকে তো দেখতে পাচ্ছি না, তাই তাকে দেখার হয়েছে শাস্ত্র চক্ষু দিয়ে তাকে দেখতে হবে, শাস্ত্র কর্ণ দিয়ে তাকে উপলব্ধি করতে হবে। এর জন্য মনমনা ভাব, কেউ আপনাকে প্রশ্ন করতে পারে আরে ভাববো কিভাবে, আপনি কৃষ্ণকে দেখেছেন, না দেখলে আপনি ভাববেন কিভাবে, তখন বলবেন চিন্ময় বস্তু দুই ভাবে দেখা, তিন ভাবে দেখা যায়, সাধু গুরু আর শাস্ত্র, এই তিন চক্ষু দিয়ে ভগবানকে, এই তিন চক্ষু এবং কর্ণ দিয়ে ভগবানকে ভাবতে হবে, দেখতে হবে। এর জন্য শ্রবণের গুরুত্ব ভগবান প্রথমে বললেন, মনমনো ভব, তুমি আমাকে ভাবনা করো, তো ভাবনা করব কিভাবে যদি কারো সম্পর্কে না শুনি, শুনতে শুনতেই তো ভাবি না, শুনতে শুনতেই আমরা ভাবি, হ্যাঁ না, কেউ কারো কথা শুনলে পরে, হ্যাঁ কারো সঙ্গে চিন্তা ভাবনা করলে পরে কথা শুনতে শুনতে আমরা একসময় ভাবের ঘোরে কি হয়ে যায়। আজকে একটা ছেলে ফোন করেছে, মানে কিছুদিন আগে ভক্তটা ফোন করেছিল, ওর বাবা মারা গেছে, তো পিণ্ড দেবে আমাকে জিজ্ঞেস করছে পিণ্ড দেওয়া যাবে, বলে হ্যাঁ এক বছর পরে আপনি গয়া গিয়ে পিণ্ড দিতে পারবেন, তো নাকি পিণ্ড দিয়ে আসছে, পিণ্ড দিয়ে আসার পরে 6 দিনের মাথায় মা আবার মারা গেছে। ধ্যান বলছে প্রভু এটা কি খারাপ হয়েছে, আমি তখন প্রসাদ পেতে উঠছি, প্রভু এটা কি খারাপ হলো না প্রভু, বাবার পিণ্ডটা দিয়ে আসতে না আসতে 6 দিনের মাথায় আবার মা মারা গেছে, বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি সেটা তো খারাপ হয়নি, আপনাকে তো ভগবান বিবাহসাদি করেছে, বলে না, আমি আপনাকে তো ভগবান নারদ মুনি বানিয়ে দিয়েছে, বলে বুঝলাম না, আমি বাপও গেছে মাও গেছে বা সব পিছনে টানাটানি চলে গেছে, আপনি এখন মন্দিরে জয়েন করে, ও এটা কানে শোনেনি, ওরে বলি মন্দিরে জয়েন করতে, ও কি বলে প্রভু মাটা চলে গেল প্রভু, আমার তো আর কেউ রইল নাই, যাবো আমি, সে আর তো কোনো সমস্যা নেই, এবার মন্দিরে জয়েন করেন, ভক্তদের সঙ্গে থাকবেন, প্রচার করবেন, প্রসাদ পাবেন, বাস ভগবানের সেবা করবেন, প্রভু মা তো চলে গেছে, এখন যে কিভাবে আমি থাকবো, ওরে আমি যা বলি ওখানে শুনে না, ও খালি ওই যে আসক্তি, কেন ওই মায়ের সঙ্গে থেকেছে শুনেছে, হ্যাঁ সবসময় দুজনে থাকতো, হ্যাঁ ওই চিন্তাই ওর, ওই চিন্তায়, এর জন্য আমি বলছি যে আপনাকে বেশি চিন্তা করতে হবে না, মা গেছে বাপ গেছে, এই জগতে মাও থাকবে না বাপও থাকবে না আপনিও থাকবেন না, কেউ আগে যাবে কেউ পরে যাবে, প্রভু মা গেল কেন, বাবাই ডাক দিয়েছে, আমি বলে হ্যাঁ বাবার এখন মাকে দরকার চলে গেছে, আর আপনাকে এখন কৃষ্ণকে দরকার, এর জন্য কৃষ্ণ ডাক দিয়েছে, বাপ মা নিয়ে গেছে, এখন আপনি কৃষ্ণের কাছে যান, কারণ কৃষ্ণের এখন আপনাকে দরকার,
বাবা ডাক দিয়েছে, মা চলে গেছে, আপনাকে কৃষ্ণ ডাক দিয়েছে, এর জন্য সব নিয়ে গেছে। দেখুন, বাবার মাকে দরকার, এর জন্য ছেলে বাদ দিয়ে মাকে নিয়ে চলে গেছে। আপনাকে এখন কৃষ্ণের দরকার, এজন্য আপনি বাপ মা ছেড়ে দিয়ে এখন মন্দিরে চলে যান, চলে গেছে, আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, বাস, আগেও নাই পিছিয়েও নাই। এর জন্য আমাদেরকে মনমনা ভব বলতে ভগবান প্রথমেই কি করেছে, আমাদেরকে শ্রবণের গুরুত্ব বুঝিয়েছে, শ্রবণের গুরুত্ব, বুঝতে পারছে। তারপর মনমনা ভব, তাই আমাদেরকে ভগবানের ভাবনা করতে হলে অধিক থেকে অধিকতর ভগবানের কথা শ্রবণ করতে হবে অথেন্টিক সোর্স থেকে। এরপর আছে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। তো প্রথমেই ভগবান কি বলছে, ইন্দ্রিয়ের রাজাকে আগে আমার ভাবনায়, সে হচ্ছে কি মন, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম না, এই মন কৃষ্ণকে দিলাম, কৃষ্ণকে দিতে হবে। এর জন্য কৃষ্ণ প্রথমেই কি চেয়েছে, মন। দেখুন কৃষ্ণ বেটা এমন জিনিস, চাইছে কোনো খারাপ জিনিস না, যখন কারো কাছে চাইতে হয় তো ভালোটাই চাইতে হয় না। এর জন্য কৃষ্ণ আমাদের কাছে বলতে পারতো যে অন্য কিছু দে, প্রথমেই চেয়ে বসে মন। কেন এখন প্রশ্ন আসতে পারে, প্রভু মন কেন চাইলো কৃষ্ণ আমাদের কাছে, কেন চাইলো? কারণ কৃষ্ণ দেখছে ওর মনও অনেক জায়গায় দিয়ে ফেলছে, মন অনেক জায়গায়। কারণ হচ্ছে এই জগতে যদি কাউকে, বিশেষ করে প্রেমী ব্যক্তিকে যদি দেবার কিছু থাকে, সে হচ্ছে এই মন, এই মনটা কৃষ্ণকে দিতে হবে। এর জন্য বলছে তোমার মনকে আমার ভাবনায়, আমার ভাবনায়। এখন আবার প্রশ্ন, এখানে একটা জিনিস বলুন, কৃষ্ণ এটা ডাইরেক্ট বলতে পারত, আর একটু ডিপে নিয়ে যায় আপনাদের, কৃষ্ণ ডাইরেক্ট বলতে পারত তোমার মনকে আমাকে দাও, এইটা কৃষ্ণ না বলে কেন বললো তোমার মনকে আমার ভাবনায় যুক্ত করো? কৃষ্ণ তো ডাইরেক্ট চাইতে পারত, অর্জুন তোমার মন দিয়ে তোমার মনকে আমার চিন্তায় যুক্ত করো, তোমার মনটা আমাকে দাও, কিন্তু এটা না বলে কৃষ্ণ বলছে তোমার মনকে আমার ভাবনায় যুক্ত করো, এটা কেন বললেন? হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। প্রভু ভগবান কাউকে ফোর্স করেন না তার মনকে, এর জন্য এইভাবে ইনডাইরেক্টলি বলছে যে তোমার আমার ভাবনায় নিযুক্ত করো। এক্সেলেন্ট, হ্যাঁ সোনালী মাতাজি বলুন। মন যদি মনটাই দেয়, মনে যদি কৃষ্ণ ভাবনাই না থাকে, তাহলে ওই মন নিয়ে ভগবান কি করবে? তাহলে ভাবনাই না থাকে, তার মানে আমার প্রশ্ন, আমরা বুঝতে পারছি কৃষ্ণের রিফাইনিং মেশিন নাই, তাহলে কৃষ্ণের কিছু কি বলে পাওয়ার লেস আছে, যে আমাকে আমার ইয়াকে নিয়ে, আপনার কথা অনুসারে বলছি। হ্যাঁ শান্ত সুধামাকে বলেন, প্রণাম প্রভু। ভাবনাটাই ভগবান গ্রহণ করে, ভগবান এখানে ভাবনাকে যুক্ত করেছেন এই কারণে, কারণ আমরা মনটাকে যেখানে দেব সেই ভাবনাটাই আমরা, সেই রকম ভাবনাটা আমাদের আসে। যেরকম আমরা যদি মনটা যদি অন্য কাউকে দিই, মাকে দিলাম, বাবাকে দিলাম, বা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাকেই দিই না কেন, তো তার ভাব যাকে দেব তার অনুযায়ী আমার মনের ভিতরে ভাবনাটা তৈরি হবে। তো এই কারণে ভগবান এখানে বলেছে ভাবনাটাকে, যে তুমি আমার ভাবনা করো মন। সবার হয়েছে, কিন্তু আরো ডিপলি বলতে হবে। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আবার প্রশ্নটা বুঝো। হ্যাঁ বলে, আমি প্রশ্ন করেছি ভগবান কৃষ্ণের কাছে ডাইরেক্ট মন না চেয়ে,
কেন বলছে তোমার মনকে আমার ভাবনায় যুক্ত করো বা নিযুক্ত করো? অনেক কারণ দি বুঝাচ্ছে, ও তো মন চঞ্চল, মন তো অনেক জায়গায় দিয়ে ফেলছে, আর দ্বিতীয়ত জগতে প্রসার হওয়ার জন্য সাধু গুরু শাস্ত্র থেকে যে ভাবনা মন কিভাবে ভগবানের চরণে মন দিতে হবে, ভগবানের সেবা দিতে হবে, ভাবনা করতে হবে, এগুলো জগৎকে প্রসার করার জন্য। আর তো অনেক জায়গায় মন দিয়ে ফেলছে, তাই ওকে স্থির করার জন্য। Excellent, wonderful, wonderful. অভিজিৎ প্রভু হাত জাগিয়েছে। হরে কৃষ্ণ বাবুজি, অনেক প্রণাম, ধন্যবাদ। বাবুজি ভাবনা এই জন্য দিতে বলছে, আমরা অন্তিম কালে ভাবনা এখন একটু করলে তবে অন্তিম কালে ভাবনা আসবে, ভাবনা যে তবে ভগবানের ধামে যেতে পারবে, সেই জন্য। সুন্দর, এক্সেলেন্ট। ইয়ে লীলাশ্বরী মা, হরে কৃষ্ণ প্রভু। এটা এই কারণে, কারণ মন হচ্ছে চঞ্চল, সে কখনোই স্থির থাকে না, কখনো এখানে কখনো সেখানে। তো যখন আমরা ভাবনা দিয়ে যুক্ত হব তার সেবাতে, তখনই সে স্থির থাকতে পারবে, তাছাড়া নয়। এই কারণে সুন্দর। এবার আমি বলছি, হ্যাঁ আপনাদের কথাগুলো ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ ইয়ে বলেন, ভক্তিমান মোড়ের প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু। প্রথম অধ্যায় আমরা দেখি যে অর্জুন তার মনটাকে তার গুরুদেবের চরণে এবং তার মহামহিম ভীষ্মের চরণে দিয়ে দিয়েছে, বা তার সপক্ষে যে যুদ্ধ করবে সবার কথা চিন্তা করতেছে, তার মনটা ওদিকে ধাবিত হয়েছে। এ কারণে হয়তো বলছে যে তোমার মনটা ওদিকে ধাবিত না করে আমার আমার দিকে ধাবিত করো, এরকম প্রভু। আপনাদের কথাগুলো ঠিক আছে, কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, ভালো করে আবার খেয়াল করুন। কেন কৃষ্ণ বলল তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত কর? এই কথার মধ্যে দিয়ে খুব ডিপলি কৃষ্ণ বুঝাচ্ছে যে কৃষ্ণ অর্জুনের মনের কথা জানে, যে অর্জুনের মনটা অলরেডি কি হয়েছে, আত্মীয় স্বজনের প্রতি প্রগাঢ় হয়ে রয়েছে। এর জন্য কৃষ্ণ জানে, আমি যদি অর্জুনকে বলি তুমি তোমার মনটা আমাকে দাও, কিন্তু অর্জুন সেটা পারবে না, কারণ ওর মনটা অলরেডি ওখানে রয়েছে। তাই আমাকে এমন একটা প্রসেস দিতে হবে যে প্রসেসটা ফলো করলে ওইটা ডিলেট হয়ে যাবে ধীরে ধীরে, আর আমারটা অ্যাটাচ হতে থাকবে। হ্যাঁ না, সাচ এক্সাম্পল, আপনাকে একটা উদাহরণ দিই জাগতিক। একটা আপনার মেয়েটা হয়েছে কি, কোন একটা ছেলেকে ভালোবাসত, কিন্তু যে কোনো কারণে 4-5 বছর ভালোবাসার পরে ওই ছেলেটা ওই আপনার মেয়েটার সঙ্গে সিটিং করেছে, কথা ছিল দুজনে বিয়ে করবে, আপনারাও জানেন, কিন্তু ওই ছেলে হয়তো কোনো আরো ভালো মেয়ে পেয়ে আপনার মেয়েকে কি বলে চিট করে সে চলে গেছে। এখন আপনি আপনার মেয়ের বয়স ধরুন 25 বা 26 বছর, আপনি কি মেয়েকে ওইভাবে বসাই রাখবেন? না, আপনি তো চাইবেন আমার মেয়েকে এখন বিবাহ দিতে হবে। এখন মেয়ে বলছে, মা তুমি যে আমাকে বারবার বলো আমি তো বিবাহ করতে, কারণ আমি শয়নে স্বপনে উঠতে বসতে যা দেখি, আমি ও আমাকে লাত মারতে পারে কিন্তু আমি তো ওকে ভুলতে পারি, আমি তো ওকে ভুলতে পারি না, আমি প্রতি সেকেন্ডে ওকে ফিল করি। তো তখন আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে ওর জন্য একটা ছেলে ঠিক করা, আর ছেলেটাকে সে সব বলা যে দেখো আমি সত্য কথা বলে নিচ্ছি, আমার মেয়ের এরকম একটা অ্যাফেয়ার ছিল, কিন্তু বাবা আমি চাই ও ভক্ত, ও কোনো খারাপ মেয়ে না, জীবনে একজনকে ভালোবাসছে, ওর ভালোবাসাটা নিখার। তাই তুমি একটা কাজ করো, তুমি ওই ছেলেটাকে ভুলানোর জন্য তুমি এখন ওর সঙ্গে ওইরকম অ্যাক্টিং করতে থাকো, তাহলে আবার হয়েছে কি এই ছেলেটার আবার ওকে পছন্দ, এই যে ছেলে ঠিক করেছেন সে আবার আপনার মেয়েকে পছন্দ করে,
মেয়েকে পছন্দ করে, কিন্তু আপনার মেয়ে ওই যে প্রথম ভালোবাসছে তাকে ভুলতে পারছে না। এখন এই ছেলেটা ওর কাছে একে নিয়ে আসার জন্য ও কি করবে, ওর মতো করে ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, আর ধীরে ধীরে ওইটা ডিলেট হয়ে যাবে। এরকম ঘটনা আমরা সচরাচর দেখি কিনা? অনেক মেয়ে বলে আমি পারবো না প্রভু, আমার পক্ষে সম্ভব না প্রভু, ইট ইজ ইম্পসিবল, আমি ওর সঙ্গে সংসার আমি আর বিয়ে করব না প্রভু, আমি ওকে ভুলতে পারছি না, আমি চিরজীবন আমি বৃন্দাবন চলে যাব প্রভু। ওই মেয়ে দেখা যায় একটা বিয়ে শাদী দিলে পরে ওই ভালোবাসা সংসার দুই সাইডে বাল বাচ্চা পিছনে বগি টগি লেগে গেলে কোথায় কি যে আছে সব ডিলেট মিলেট হয়ে যায়, সব সব ডিলেট হয়ে যায়, হ্যাঁ না? তো এইটা ভগবান জানে, এর জন্য আপনারা ভুলে যান, গীতা পড়ার আগে বুঝতে হবে ভগবান সব জানে কৃষ্ণের মনটা কোন জায়গায় আছে কোন জায়গায় লাগানো আছে, তো ওর কৃষ্ণ জানে। এখন যদি ওকে আমি যাই বলি তাহলে হবে না, যারা যারা সিটার থাকে না সমাজে, ধরুন আপনি একটা ছেলেকে ভালোবাসে, আপনি একটা ছেলেকে ভালোবাসেন, এটা হচ্ছে সিটার, মানে টেকনিক্যাল সিটার বলে এটা। আপনি একটা সিটার, ধরুন আমি একটা মেয়েকে ভালোবাসি, এখন এই মেয়েটার প্রতি আর একটা ভক্তের আর একটা ভক্ত বাদ দিন ক্লায়েন্ট কিভাবে দেখুন ইয়ে করে, ধরুন আমার একটা গেস্ট আছে, ধরুন লিলি মাতাজি আমার একটা ভালো গেস্ট, লীলাশ্বরী মাতাজি আমার একটা ভালো গেস্ট, এখন অন্য আর একটা ব্রহ্মচারী চিন্তা করছে একজন ডাক্তার আর একজন বিদেশ থাকে, কবুরের লগে ভালো খাতির আছে, অন্য ব্রহ্ম চিন্তা করছে এই মাতাজিরে এই দুজনকে আমার বাগে নিয়ে আসতে কিভাবে হবে, যদি ওনাদেরকে আমি ডাইরেক্ট বলি যে আপনি আসেন ওরা আসবে না, কারণ কি ওরা তো অলরেডি প্রভুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি পূর্ণরূপে আছে, তার জন্য এতদিন টিকে আছে। এবার সিটার কিভাবে টেকনিক্যাল কাজ করে ভালো করে বুঝো, ও কি করবে, লীলাশ্বরী মায়ের এবং লিলি মায়ের বার্থডে জানে, কি করবে বার্থডেতে প্রসাদ নিয়ে যাবে, তারপরে রথযাত্রায় কালেকশনে যাবে, একটা রাজভোগ নিয়ে যাবে, তারপরে বিভিন্ন গীতা টিতা দিবে, লীলাশ্বরী মা লিলিমা বলবে না না প্রভু আপনি আনসেন নেন নেন এই দক্ষিণে, আরে কিচ্ছু লাগবে না। এইভাবে করে তখন দেখবে লিলিমা আর ইয়ে, আরে এই প্রভু তো আমাকে এত ভালোবাসে নিঃস্বার্থ ভাবে করছে, তো ওনার সঙ্গে আমি একটু সম্পর্ক রাখি না সমস্যা কি, হ্যাঁ এই ভক্তটাও তো আমাকে দেখি খুব ভালোবাসে, আমাকে খুব টানে, আমাকে খোঁজ খবর নেয়, উনিও তো ভক্ত, শুরু হয়ে গেল। এই যে আপনি একবার শুরু হয়ে গেল, এখন আপনি যে আরে দুজনই ওনারাও দুজনই তো ব্রহ্মচারী দুজনই ভক্ত, সমস্যা কি, আমি গৃহস্থ কেন ফালতু বসতে হয়, একটু যাই। এবার দেখুন মন আমাকে কিভাবে চিট করে, এই যেই আপনি ওদিকে যাবেন, আর মানুষ সাধারণত পুরনো জিনিসের প্রতি একটু লোভ কমে যায়, নতুন জিনিস ইন্টারেস্ট বাড়ে, আরে প্রভুর তো রেগুলার শুনি, তারপরে ওই প্রভু বলবে আরে লীলাশ্বরী মা প্রত্যেক দিন তো সন্ধ্যা নিতান্ত প্রভু ক্লাস শোনেন, আজকে আসেন আমাদের জুমে একদিন আমাদের এখানে, যাই প্রভু এতবার বলে এত গিফট টিপ দেয়, হয়েছে প্রভু তো রেগুলার ওই ওই জ্ঞানের জ্ঞানের 5 ঘন্টা 4 ঘন্টা করতেই থাকে, আজকে স্কিপ দিয়ে যায় প্রভুর ক্লাসটাই যায়, দেখি ওখানে কি হয়। আর ওখানে যাওয়ার পরে ও জানে কোন কোন ভাবে এই প্রভু এদেরকে কনভিন্স করে, ও আজকে গেলে পরে আরে লীলাশ্বরী মা আপনি পড়ুন তো আপনি পড়ুন, আরে দেখেছেন মাতাজির মানে ইয়ে দেখেছেন, এ আপনাকে ও খুলিয়ে ফলিয়ে ধীরে ধীরে আপনি ওখানে চলে যাবেন, আর তখন আপনি ওইভাবে, তো ভগবান জানে যদি ওকে আমার ওই চিন্তা থেকে আনতে হয় তাহলে ওকে হাইয়ার টেস্ট দিতে, এটা হচ্ছে আমি চিটিং এর কথা বুঝিয়েছি, কিন্তু কৃষ্ণ এটা চিটিং করছে না, আমাদের দুইটা হচ্ছে লোয়ার টেস্ট, আমিও থার্ড ক্লাস প্রভু ফার্স্ট ক্লাস, আমারটা আমি থার্ড ক্লাস, হ্যাঁ কোনো অন্য কোনো প্রভু হয়তো লীলাশ্বরী মাতাজি আর লিলিমাকে নিয়ে সে ফার্স্ট ক্লাস,
আমি বলছি না সেই ভক্ত খারাপ, তারা ভালো, আমি থাকতে হয়। কিন্তু আমাদের বুঝতে হবে, কৃষ্ণ যখন কাউকে কারো জীবন থেকে নিয়ে যাচ্ছে, তার মানে কৃষ্ণ তাকে চিনি থেকে মধু খাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। এর জন্য কৃষ্ণ জানে আমি ওকে ডাইরেক্ট চাইলে ও আসতে পারবে না। এটা থেকে আমাদের প্রিচিং স্টাইল শিখতে হবে। কোনো ব্যক্তি যদি কালিমার ভক্ত হয়, দুর্গামার ভক্ত হয়, লক্ষ্মীমার ভক্ত হয়, আপনি যদি ওকে বলেন গিয়ে প্রথমে এসব সারেন, হরে কৃষ্ণ শুরু করেন আর রাধা কৃষ্ণের ফটো রাখেন, ও আসবে না। ওরে কি বলতে হবে, আপনি যা করছেন ওর সঙ্গে এটা অ্যাড করেন, যা করতেছেন কালিমা শীতলামা লোকনাথ বাবা সব বাবার সঙ্গে এই কৃষ্ণ নামটাও অ্যাড করে। তো অ্যাড করলে পরে তখন দেখবেন এটার পাওয়ার বেশি, তো ওটা এমনিতে ও ডাবে যাবে। এর জন্য ভগবান বলছে তোমার মনকে আমার ভাবনায় যুক্ত করো অর্জুন। অলরেডি কৃষ্ণ জানে ও ওই মন আমি যদি ডাইরেক্ট চাই ও দিবে না, কারণ ওর মন তো পরিবারে আসক্ত, তারপরে জগতের সবকিছুতে। আমরাও দেখুন, আমরা যে ভক্তিতে এসেছি, আমরা একসময় আসক্ত ছিলাম পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আজকে আমরা তাদেরকে দেখলে আমাদের মনে হয় জাস্ট ওয়াস্টিং দ্য টাইম, এদের সঙ্গে কথা বলে এসেছি, আমি এই প্রভুর ক্লাস শুনি, এটা ভালো। কিভাবে হয়েছে, আমরা কৃষ্ণের ভাবনায় যুক্ত হয়েছি। আর ভাবনা মানে শ্রবণ, যত শ্রবণ করছি ততই মনে হচ্ছে কিভাবে কি করব। এই দেখুন অনুপমা মা একটু আগে আমার সঙ্গে কথা বলছিল, ও কিন্তু ওর মা মানে একটু কি অসুস্থ নাকি, হ্যাঁ উনি ওনার মায়ের বাড়ি যাবে, ওনার গাড়ি আনতে পাঠিয়েছে ছেলে, কিন্তু উনি গাড়ি আনতে পাঠাবে আপনার, আমরা যখন জড়জগতে মানে ভক্তি জীবনে ছিলাম না, মার বাড়ি যাব মানে কোনটা ঢুকাবো, কোনটা বোনের জন্য নেব, কোনটা ভাইয়ের জন্য নেব, কোনটা কি ব্যাগ গুছানো, এই গুছানো এই নি। কিন্তু অনুভব আমার হচ্ছে দূর, ও যাবো দুইটা থাকবোই এক দুই রাত, ও যাওয়ার সময় দুইটা শাড়ি ব্যাগের মধ্যে ভরে নেব, প্রভুর ক্লাসটা আগে শুন ভগবানের কথা। তো এটা হচ্ছে যখন আমরা এই মন কৃষ্ণকে দেব, হ্যাঁ আমাদের চতুর্দিকে এটা লাগানো থাকলেও ভগবানের কথা ভগবানের চিন্তন এত বড় পাওয়ারফুল, বাকি জগতের যা অ্যাটাচমেন্ট আছে ও সব ভুলে যাবে, সব ভুলে যাবে, অটোমেটিক ভুলে যাবে, কারণ এটা এত বড়। আর এটা এত বড় পাওয়ারফুল কোনো কারণে, ধরুন প্রভু যে প্রভু আবার জড় জগতে গেলে ভুলে যায়, ভুলে গেলেও ওই জিনিস ভুলতে পারবে না যা ভালো খেয়েছে। অনেকে দেখা যায় না প্রেম করলো ইয়ে করলো, অনেকে আমাকে বলে যে স্টুডেন্ট প্রচার করি, প্রভু আমি বিবাহ তো করেছি কিন্তু প্রভু আমার যে প্রথম যাকে আমি ভালোবেসেছি আজও আমি ওর কথা ভুলতে পারি না, ওর কিছু জিনিস আমার হৃদয়ে গেঁথে আছে। কৃষ্ণ ভক্তি এমনই, আপনি যদি জড় জগতেও যান এই পথে এসেও আপনি একে ভুলতে পারবেন না, কারণ এ এমন জিনিস, কারণ আপনাকে হাইয়ার টেস্ট খাইয়েছে, হাইয়ার টেস্ট, ও আপনি যত জায়গায় যান ও ভুলবেন না। এইটা আমি লিলি মাকে বলেছিলাম যে কোনো একটা বিষয় নিয়ে, যে আপনি চিন্তা করেন না আপনার রক্ত তো, সো যেভাবেই হোক আপনি শুধু প্রসেসিং চালিয়ে যান, ঠিক সব আবার হবে। এর জন্য ভগবান বলছে তোমার মনকে আমার ভাবনায় যুক্ত করো। তাই আমাদের জীবনের প্রথম কর্তব্য হবে কি, আমরা সবাই পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিনেমা ফেসবুক ল্যাপটপ সবকিছুতে আমার মন দিয়ে ফেলেছি, সবকিছু। এখন ভগবান সিন্ধুকের এটা কি বলে, এটাকে চেয়েও বা লাভ কি, এটা তো অনেক জায়গায় গেছে। এখন ভগবান চিন্তা করছে এটাকে নিতে হলে স্ক্যান করতে হবে, এই মনটাকে যদি আমার কাছে নিয়ে আসতে হয় এটাকে স্ক্যান করতে হবে। এই স্ক্যানের ইয়ে কি, স্ক্যানের ইয়ে কি আপনারা দেখেছেন স্ক্যান কিভাবে করে আজকাল, আমি জানি না বাংলাদেশে সিস্টেম আছে কিনা, পেটিএম করে দেখেন, এখানে একটা ওই হিজি বিজি আছে, আছে না ওখানে একটা হিজি বিজি আছে, এইটা ওইখানে যেই ওইটার সঙ্গে ওইটা লাগিয়ে দেবেন তখনই দেখবেন ওইটা একটা এইটার মধ্যে আসে, হ্যাঁ না, সে এই স্ক্যানও হচ্ছে এই ঠিক এরকম, ওটা তো ওখানে সবকিছু আছে,
है ना এখানে আমার মোবাইল এই এই ল্যাপটপটা যখন খুলতে গেছি আমার ওয়াইফের পাসওয়ার্ডটা ভুলে গেছি আমার যে সেলটা এসে চালু করতে এসে ও বলল প্রভু আমি বললাম বেটা আমি খুঁজে পাচ্ছি না পাসওয়ার্ডটা ভুলে গেছি খুঁজতে হবে ডায়েরিটা ডায়েরি বলছে ডায়েরি বের দাও না ফোন দেয় ও ফোন দিয়ে এটার ইয়ে স্ক্যান কোড নিয়ে আসছে আমার কোড ধরলো পাস গ্যাট করে ওটা দিয়ে আমারটা দিয়ে ওটা চালু হয়ে গেছে এইটা হচ্ছে কৃষ্ণের স্ক্যান একবার যখন কৃষ্ণের সঙ্গে আমাদেরকে স্ক্যান করে নেব ওর যা আছে সব আমারটা রিলোড হয়ে যাবে অটোমেটিক চালু হয়ে যাবে তো ওইখানে আমি যা যা করেছি এই সব আমার এইটাই চলে আসবে এখন তা আমি ওইখানে ভালোবাসতাম ওইখানে খাওয়া দাওয়া করতাম মা বাবার সঙ্গে ওখানে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতাম ওখানে বন্ধু বান্ধব কে নিয়ে চিন্তা করতাম ওখানে সিনেমায় যেতাম ফুর্তি করতাম এখন এটা স্ক্যান হয়ে আসবে কি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণের কথা শুনতে পছন্দ করি কৃষ্ণের প্রসাদ পেতে ভালোবাসি কৃষ্ণকে নিয়ে ঘুরতে ভালোবাসি কৃষ্ণের মন্দিরে যেতে ভালোবাসি স্ক্যান হয়ে ওইটাই আসবে বাট এই জড় জগতের স্ক্যানে কি আসে ওই এজ ইট ইজ জিনিসটা বাট কৃষ্ণের স্ক্যানে কি আসবে ওই এজ ইট ইজ জিনিসে আসবে বাট ওটা কৃষ্ণ ভাবনাময় হয়ে আসবে বুঝতে পেরেছেন এর জন্য কৃষ্ণের ভাবনা করলে কি হবে স্ক্যানিং হবে আমরা মন বলতে হবে না অনেকে বলে প্রভু আমার মন তো অনেক জায়গায় প্রভু আমি বুঝতে পারি না আপনারা তো বলেন কৃষ্ণকে দিতে কিভাবে দেব প্রভু তখন আপনি একটাই বলবেন আপনার কিচ্ছু করতে হবে না আপনি শুধু হরি কথা শ্রবণ করেন আর হচ্ছে হরি নাম করেন এই দুটো স্ক্যানিং এর প্রসেস জাস্ট এই দুটো আপনি কন্টিনিউ রাখুন আপনাকে ইলিশ মাছও ছাড়তে হবে না আর মাটিতেও ঘুমাতে হবে না আর আপনার সাজুবুজুও বন্ধ করতে হবে না সব দিদারসে করতে থাকেন শুধু এই দুটো স্ক্যানিং চালিয়ে যান দেখবেন মাস আপনাকে সেরে চলে যাবে আর ওই আপনার বৈভব ও আপনাকে কিছু ধরতে হবে না স্ক্যান ও এমনিতে স্ক্যান হয়ে বেরিয়ে যাবে আপনার তখন মনে হবে এই জড় দেহের ইয়ে নিয়ে আর সাজা সাজি নিয়ে কি দরকার এত টাইম লস করা একটা পেলেই হয় কি না তোমা তোমা মাতাজি তারও স্ক্যানিং হয়ে গেছে না না হলে সে লন্ডনে থেকে মানুষ কত কি করে লীলাশ্বরী মায়ের স্ক্যানিং হয়ে গেছে কত কি করে মানুষ না ওখানে না এই কি বলে তোমা মাতাজি তো দেখতে আরো ছোট এ বসে তো পূর্তি মূর্তি আবিজাবি ড্রেস মেরে শর্টকাট মোড়ে পড়ে পড়ে ওর স্বামীকে নিয়ে হ্যাঁ একটা বিশ্রী মানে আবিজাবি অবস্থা করে দিতে পারে মানে স্ক্যানিং হয়ে গেছে এখন শত চাইলেও মন কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা ফটো সেন্ড করছি তো আমার ঠাকুর ঘরের সামনে বসে তো আমার তিলক উলক দেওয়া তো আমার এখানে আমার আমার ননা শেরজা তো ওনারা আমি ফুল দিয়ে উনি আমার বলতেছেন যে ও তোমার তুমি এই দেশ আসছিলাই পরে কি আসিলাই এখন কি হইছো রুমা আমারে বলতেছে যে তুমি যে কি হইছো কি আসিলাই আর কি যে হইছো এখন এখন তোমার বক্ত মনে হয় তোমার যে এত পরিবর্তন কি হইরা হইল মানে উনি বলতেছেন এরকম কমেন্ট করতেছে না বলে এর জন্য এই যে এটা বলছে তোমার মনকে আমার ভাবনায় যুক্ত করে এর জন্য ভগবান ভজনার প্রথম পদ্ধতি দিয়েছে just to think about the krishna kibhabe thinking korbo just to hearing about krishna bhagwaner somporke shudhu shrobon korte thako shrobon korte 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 shesh ei jogote premo to oibhabe kore na na korte korte ek me kono sadhur pichone lege thake ba kono ei jogote sadhu charao kono sele ba kono me ke pochondo korche ba me kono sele ও যতই লাত মারো কিচ্ছু মারো ওই শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে ওর জানা আছে আমি যত মধু ঢালতে থাকবো এক সময় বিগলিত হবেই হবেই তে আমরা যতই যা করি
যদি কৃষ্ণের কথা শ্রবণ করতে থাকি তা আমাদের ডিঅ্যাটাচমেন্ট আসবেই এই জড় জগতের প্রতি, শুধু শ্রবণ করতে হবে। আবার যে প্রভু যদি কোনো কারণে আমরা আবার পতন হয়, পতন হবে না, কেননা শ্রবণ করলেই আপনি সঙ্গে সাধনা ভক্তি করবেন। এই ষোলমালা জপ, সকালে ওঠা, পূজা করা, এই পরের গুলো হচ্ছে কি, পতন হওয়া থেকে বাঁচা। দেখেছেন আমি সিকোয়েন্সটা কিভাবে দেখালাম? প্রথমটা হচ্ছে প্রভু মনমনা ভব, ভাবনায় আনলাম, কিন্তু কখনো কখনো তো ভাবনা থেকে আমার মনে হয় যে কখনো ট্র্যাপে পড়ে যেতে পারি মায়া, এর জন্য পরের গুলো হচ্ছে মদ ভক্ত, ভক্ত মানে ভগবানের সেবা করতে হবে, মদ যাজি ভগবানের পূজা করতে হবে, মাং নমস্কর ভগবানের শরণাগত হতে হবে। এই প্রসেস গুলো করলে আপনার ভাবনা কখনোই এদিক ওদিক যেতে পারবে না। শ্রবণ করার পরও আমাদের কিন্তু মন এদিক ওদিক যায়, কিন্তু যখন ভক্ত হব, যাজন যজন কাড়বো করব, নমস্কার করব, তখন মন এদিক ওদিক যেতে পারবে না, চাইলেও যান। এর জন্য কালকে মহারাজ একটা কথা বলছিলেন যে আমাদের হতে পারে ভক্তি করতে গিয়ে আমাদের মধ্যে অনর্থ আসতে পারে বা আমাদেরকে অন্যদিকে টান নিতে পারে, কিন্তু যার সাধনা ভক্তি ঠিক থাকবে ভগবান তাকে নক করবে, কিরে লিলি কোন দিকে যাচ্ছিস, এই সাধনা ভক্তি নক করবে। হ্যাঁ না, সাধনা ভক্তি থাকলে ভগবান ভিতর থেকে নক করবে। আপনি যখন বা আমরা যখন ভুল ট্র্যাপের দিকে যাব, কিন্তু আপনি যদি সাধনা ঠিক না থাকে, শুধু ভেবে যাচ্ছেন, টার্ন করতে পারে যেকোনো দিকে, আপনাকে টেনে এক টানে নিয়ে যেতে পারে। এর জন্য সাধনা, তার উদাহরণ কে, ভরত মহারাজ, সে ভাবের ভক্ত ছিল কিন্তু সে সাধনা ভক্তি ছিল না। আর সাধনা ভক্তির প্রথম কি, অ্যাসোসিয়েশন ছিল না বলে এক টানে সাত দিন লাগেনি, 3 দিনের মধ্যে হরিণের বাচ্চা 3 জনম নিয়ে নিয়েছে। 3 দিনের মধ্যে একটা হরিণের বাচ্চা ভরত মহারাজের ভাবনার স্তর থেকে 3 জীবন পিছিয়ে নিয়ে গেছে, 3 জীবন। এর জন্য আমাদেরকে ভগবানের ভাবনাও করতে হবে, আবার সাধনা ভক্তি, আর সেটা হচ্ছে ভক্ত সঙ্গে আমাদের ভক্তির অ্যাক্টিভিটিস করতে হবে, ভক্তির অ্যাক্টিভিটিস করতে হবে। এরপর বলছে আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো, এগুলো হচ্ছে ভগবানকে কি প্রাপ্ত হওয়ার বা ভগবানের ভজনা করার কি বলে উপায়, ভগবানকে ভগবান। এখন আপনারা বলতে পারেন এইখানে যে প্রসেস গুলো দিয়েছে ভগবান অর্জুনকে, যেগুলো বলেছে, এগুলো কোনোটা ইম্প্র্যাকটিক্যাল না আর কোনোটা কঠিন না, কোনোটা ইম্প্র্যাকটিক্যাল না, অবাস্তব কিছু না, আর কোনোটা কঠিন না। ভগবান, তুমি শুধু তোমার ভাবনাটা আমার প্রতি রাখো। তারপরে সে আমার ভক্ত হও, আমার ভক্ত হও মানে তুমি আমার যে সেবা সেটা করো, আমাকে প্রণাম করো, প্রণাম মানে এখানে শরণাগত হও, আর আমার পূজা করো, আমার পূজা করা মানে আমাকে সম্মান প্রদর্শন করো, আমার কথার প্রতি সম্মান রাখো, আমার কথার প্রতি সম্মান রাখো। এইভাবে মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এখন এই লাভের আগে ভগবান এমন এক পয়েন্ট লাগিয়ে দিয়েছে, এ তো আমার পক্ষে এই জিন্দগিতে হবে না মনে হচ্ছে। কি বলছে, মত পরায়ণ আমার প্রতি পূর্ণ পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে অভিনিবিষ্ট, সম্পূর্ণ। এখন এটা তো সম্ভব না, এখন আচার্য যোগন বলছে এটাও সম্ভব, পিছে এই মত পরায়ণ আর অভিনিষ্ট একবারই একটা করলেই হবে। সেটা কি, সেটা হচ্ছে আপনি যদি গাঁজাখোর হতে চান তো আপনার পক্ষে গাঁজাখোর হওয়া সম্ভব না, তবে যদি আপনি গাঁজাখোরের আড্ডায় যান
আপনি অটোমেটিক গাজা খোর হয়ে যাবে। তাই মত পরায়ণ আর অভিনিষ্ট তখনই হব যখন আমি সর্বদা নিজেকে ভক্ত সঙ্গে রাখব। এর জন্য শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে এই কথাই বলছে, ভক্ত সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। চৈতন্য মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু এই কথা বলছেন। তো বুঝতে পেরেছেন কত সুন্দর ভগবান এখানে এই উদাহরণ সেট করেছেন অর্জুনের জন্য, যাতে অর্জুন কোনো জায়গায় কোনো রকম ফাঁক না রাখতে পারে। এবার আসুন তাৎপর্য পড়ি। তাৎপর্য শ্রীল প্রভু আপনি যায় প্রভু, আমি পড়ে যাই, পরে একটু বুঝাইন আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়ে যান, পুরোটা পড়ুন। তাৎপর্য, এই শ্লোকটিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। যদিও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তি যুগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট তথ্যকে বিকৃত করে পাঠকের চিত্ত কৃষ্ণ বিমুখ করে তুলে এবং তাকে কুপথে চালিত করে। এই ধরনের ব্যাখ্যাকারেরা জানে না যে শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তার দেহ, তার মন, তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম অধ্যায় 41-48 সংখ্যক শ্লোকের অনুভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পূর্ণ পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন, দেহ দেহি বিবেদয়ম নেশ্বরে বিদ্যতে কশ্চিত, অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার দেহ থেকে কোনো ব্যাধ নেই। কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারেরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা তাদের ব্যাখ্যা ও বাক চাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ ও মন থেকে ভিন্ন। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচায়ক, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবেই বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। কিছু আসরিক বাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতোই বিদ্বেষপূর্ণ। সেও শ্রীকৃষ্ণের চিন্তায় সদা সর্বদা তন্ময় থাকত, কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রুরূপে চিন্তা করত। তার সবসময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেমভক্তি সহকারে, তাকেই বলা হয় ভক্তিযোগ। প্রত্যেকের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করার চেষ্টা করা উচিত। সেই অনুশীলন কি? সদ্গুরুর প্রভু শুনতে পাচ্ছি না আমি, আপনারা কি শুনতে পাচ্ছেন? বলছি মাতাজি মনে বিদ্যুৎ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ বলুন। পড়ুন, আমারও বিদ্যুৎ চলে গেছিল, আমি আবার ইয়েতে কানেক্ট করলাম হটস্পটে। অনুশীলন কি? সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণ তত্ত্বের অনুকূল অনুশীলন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং আমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্লেষণ করেছি যে তার শ্রীবিগ্রহ জড় নয়, কিন্তু তার সচিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে।
তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করা হয় তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্যরূপে চিত্ত অবিনিবিষ্ট করে হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে অভিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তি যুগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায় মনোবাক্যে সর্বতোভাবে কৃষ্ণমুখ হতে হয়। তার ফলে শ্রীকৃষ্ণ অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং শ্রীকৃষ্ণ কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যায়। অসাধু ব্যাখ্যাকারদের বাকচাতুর্যে কারো পদভ্রষ্ট হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তির অনুশীলনে প্রত্যেকের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি। ভগবদ্গীতার সপ্তম ও অষ্টম অধ্যায়ে মনোধর্মী জ্ঞান অষ্টাঙ্গ যুগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তি যুগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই অঙ্গীকার করেন। কৃষ্ণ বিষয়ক একটি অতি মধুর কবিতাকে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজার নিয়োজিত ব্যক্তিগণ মোর এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো কখনো তার প্রকৃত অবস্থা থেকে সাময়িকভাবে অধপতিত হতে পারে, তবু তাকে সরল সকল দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন তিনি প্রকৃত সাধু ব্যক্তি। তার দৈবক্রমে অনুষ্ঠিত অবক্তোচিত কার্যকলাপ অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না, কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব গ্রহণ করেন। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি মাত্রই কৃষ্ণ ভক্তির এই সকল পন্থাটি অবলম্বন করে এই জড়জগতে পরম সুখে জীবনযাপন করা উচিত। অবশেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন। ভক্তি বেদান্ত কয়েকটি গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি গুরুতম জ্ঞান বিষয়ক রাজ্য গুজ্য যোগ নামক শ্রীমদ ভগবদ গীতার সবচেয়ে গুজ্জ থেকে গুজ্জতর জ্ঞান ভগবান এখানে দান করেছেন। তো এই ভগবদ গীতা সবচেয়ে গুজ্জতর জ্ঞান সেটা কি? ভগবানের ভক্ত হওয়াটাই হচ্ছে সবচেয়ে গুজ্জতর জ্ঞান। আপনি যখন গীতা প্রচার করতে যাবেন বা কেউ যদি বলে আরে আমরাও গীতা পড়ছি, আপনারা একবারে গীতা পড়ে মানে একবারে মনে হচ্ছে যে সব একাকার করে ফেলছে, একবারে ভক্ত হয়ে গেছে, তা আপনারা তখন প্রচারের সময় দেখাবেন যে হ্যাঁ ঠিক আছে আমরা ভক্ত হয়ে গেছি বা গীতা পড়ে। গীতার সবচেয়ে গুজ্জতর জ্ঞান কি? ভগবান এখানে গীতায় বলছে গুজ্জতর চ্যাপ্টার বের করুন, রাজগুজ্জ যোগ। সেই রাজগুজ্জ যোগে ভগবান গুজ্জতর জ্ঞান সাধারণত লাস্টে দেয়। এই লাস্ট শ্লোকটা কি? লাস্ট শ্লোকটা বলছে মনমনা ভবমত ভক্তমত যাজিমং নমস্করু। তো ভগবানের ভক্ত হতে বলছে, ভগবানের পূজা করতে বলছে, ভগবানকে প্রণাম করতে বলছে, ভগবানের চিন্তা করতে বলছে। এটাই তো গুজ্জ জ্ঞান। তা আপনি যদি এটা না করেন তাহলে আপনি ভগবানকে কি মানেন, কি আপনি ভগবানকে পূজা করেন বা কি আপনি ভগবানের জন্য করেন? এটা আপনার প্রিচিং এ কাজে লাগবে। যখন আপনি কাউকে গীতা দান করতে যাবেন বা কোনো মানুষকে বলবেন আমরাও গীতা পড়ি, তখন বলবেন আপনি গীতা পড়ে কি বলছেন, যে আমরা গীতা পড়ে কি আমরা ভক্তি জীবনে মানে যেভাবেও করা যায় আমরা কালীমার পূজা করছি, তখন বলবেন গীতার গুজ্জতর জ্ঞানটা কি? গুজ্জতর জ্ঞান ভগবানের ভক্ত হওয়া। দেখুন কৃষ্ণ নিজেই বলছে এই গীতার গুজ্জতর জ্ঞান তিনি গুজ্জতম অধ্যায় দিয়েছেন। তাই রাজগুজ্জ যোগের লাস্ট নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে সেটা আছে, বুঝতে পারছেন? এটাও এই দিক থেকে আপনি প্রচার করতে পারবেন।
আবার এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রাজগুজ যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকটা এখানে বললেন, এই রাজগুজ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উত্তরটা কোন শ্লোকের দিয়েছেন। এবার আসুন একটু পিছনে, দুই নম্বর শ্লোকে কৃষ্ণ নবম অধ্যায়ের দুই নম্বর শ্লোকে কৃষ্ণ বলছে কি, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষম অবগণম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর অতি পবিত্র, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই অব্যয় এবং সুখ সাধ্য জ্ঞান আমি তোমাকে দান করব। এই কথার ক্লাইম্যাক্স মানে লাস্ট পরিণতি ভগবান এখানে উত্তর দিলেন যে এই রাজবিদ্যার যে গুহ্যতর জ্ঞান, এই যে এই গীতার গুহ্যতর জ্ঞান সেটা হচ্ছে এইটা, মনমনা ভব মত ভক্ত মত যাজি, তার মানে তোমাকে ভক্ত হতে হবে, তোমাকে ভক্ত হতে হবে, বুঝতে পেরেছেন, তোমাকে ভক্ত হতে হবে। এখন আমরা একটা জিনিস গীতা থেকে বুঝতে পারি, বলুন কি, আজকে যদি অর্জুনের সন্দেহ না জাগত, ধৃতরাষ্ট্রের সন্দেহ না জাগত, আমরা এটা এটা এই কথাগুলো জানতে পারতাম? হ্যাঁ, আমরা ওটা তো আমরা জানি সবই কৃষ্ণের বানানো নাটক, না জাস্ট এক দৃষ্টিকোণ থেকে ধৃতরাষ্ট্রের যদি তার ছেলেদের প্রতি এই সন্দেহ বা কুরুক্ষেত্রের প্রতি এই সন্দেহটা না আসতো, তাহলে কি আমাদের আমরা এই জিনিসটা জানতে পারতাম? তাই এর থেকে বোঝা যায় যে জীবনে কোনো কোনো ক্ষেত্রে আমাদের সন্দেহ থাকা ভালো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সন্দেহ থাকা ভালো, তাহলে কি হয় আমরা অনেক গভীর থেকে গভীর জিনিস জানতে পারি। যে ব্যক্তি সবকিছু চোখ বন্ধ করে নেবে তখন তার অনেক সময় ট্র্যাপে পড়তে হবে। ভক্তিমূলক বিষয়ে আপনি চোখ বন্ধ করে নেন, কিন্তু বাস্তব জগতের অনেক জিনিস আপনাকে একটু কি করতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে। এর জন্য এই ধৃতরাষ্ট্রের আজকে সন্দেহের কারণে আর অর্জুনের আসক্তির কারণে আমরা এই কথা জানতে পারলাম, এত কিছু ধৃতরাষ্ট্রের আজকে যদি সন্দেহ না জাগতো, এই কি বলে সঞ্জয় এই কথাগুলো বলতো? আবার যদি কি বলে কৃষ্ণে অর্জুনের আসক্তি না আসতো, তাহলে কি আমরা এই জিনিস বুঝতে পারতাম? তাই এই জগতে এই কথার দ্বারা আমরা একটা জিনিস শিখতে পারি, ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন। তাই সমাজে যা হচ্ছে, আমাদের জীবনে যা হচ্ছে, সবই মঙ্গলের জন্য। ধৃতরাষ্ট্রের যে সন্দেহ এটাও মঙ্গলের, অর্জুনের যে আসক্তি এটাও মঙ্গলে। আজকে আসক্তি না জাগলে কৃষ্ণ এই কথা আমাদের বলতো না, আর ধৃতরাষ্ট্রের সন্দেহ না জাগলে সঞ্জয় আমাদের এই কথাগুলো শোনাতো না, হ্যাঁ না? তাই এই পৃথিবীতে বুঝতে হবে ভগবান যা কিছু করে সবই মঙ্গলের জন্য। এবার তাৎপর্য আসুন, এই তাৎপর্য বলছে ভগবান, মাতাজি তো দ্রুত পড়ে গেলেন, আমরা একটু গুপ্ত শব্দের অর্থটা কি বলবো? গুহ্য মানে গুপ্ত, গুপ্ত গুপ্ত জিনিস রাখে না মানুষ, সেই কথা বুঝিয়েছে শিবী মাতাজি। পড়েন এই তাৎপর্য, পড়েন ধীরে ধীরে, প্রথম থেকে পড়বো। এই শ্লোকটিতে
স্পষ্ট ভাবে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনার অমিতই হচ্ছে এই দূষিত জগতের বন্ধন, বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। যদিও তাহলে বোঝা গেল প্রভুপাদ, এই আমি যে বলেছি প্রভুপাদের কথা থেকেই না, যে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে এই জগতে দূষিত বন্ধন থেকে মুক্তি লাভ, তার মানে আমাদের এই মনকে এই দূষিত জগৎ থেকে মুক্ত করার উপায়টাই হচ্ছে কি, কৃষ্ণের সম্পর্কে শ্রবণ করা, কৃষ্ণের সম্পর্কে শ্রবণ করা। তারপরে যদিও এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে সমস্ত ভক্তি যুগের একমাত্র লক্ষ্য হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত অসাধু ব্যাখ্যাকারেরা এই অতি স্পষ্ট স্পষ্ট তথ্যকে বিকৃত করে পাঠকের চিত্র কৃষ্ণ বিমুখ করে তোলে এবং তাকে কুপথে চালিত করে। তার মানে এখানে স্পষ্ট ভাবে যে সমস্ত ভক্তি যুগের একমাত্র লক্ষণ কি, ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া, কিন্তু দুর্ভাগ্যবশত প্রভুপাদ বলছেন কিছু অসাধু ব্যক্তিরা এই জিনিসটাকে কি করে, ভুলভাল ব্যাখ্যা করে, মানুষকে কুপথে চালিত করে, কৃষ্ণ কোথায় বলছে ভক্ততে, এই সেই আবিজাবি বলে। তারপরে এই ধরনের ব্যাখ্যাকারেরা জানে না যে শ্রীকৃষ্ণের মন এবং স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরম তত্ত্ব। তার দেহ, তার মন ও তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলা পঞ্চম অধ্যায় 41 থেকে 48 সংখ্যক শ্লোকের অনুবাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্ম পুরাণ থেকে একটি শ্লোকের উল্লেখ করে বলেছেন, দেহ দেরি বিবেদা হয়ং নেশ্বরে বিদ্যতে কচিৎ, অর্থাৎ পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও তার দেহে কোনো ভেদ নেই। কিন্তু যেহেতু তথাকথিত ব্যাখ্যাকারেরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা তাদের ব্যাখ্যা ও বাকচাতুর্যের দ্বারা শ্রীকৃষ্ণকে আড়াল করে রেখে বলে যে শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ তার দেহ ও মন থেকে ভিন্ন। যদিও এই ধরনের মন্তব্য কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতার পরিচায়ক, কিন্তু কিছু মানুষ জনসাধারণকে এভাবেই বিপদগামী করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। তার মানে এরা বলে যে এই যে কৃষ্ণ কথা বলে বলছে মনমনা ভব, মত ভক্ত, মত যাজি, এই কথাটাকে কিভাবে ব্যাখ্যা করে জানেন, যারা জড়জাগতিক লোক বা যারা কুপথে চালিত করে, মনমনা ভব মানে নিজের সম্পর্কে ভাবো, নিজের পরিবার আত্মীয় স্বজন এগুলো ভাবো, মত ভক্ত তার মানে তুমি তোমার নিজের ভক্ত হও, মত যাজি তোমার জীবনের আচার আচরণ গুলো পরিবর্তন করো, আর মাং নমস্কর তুমি কি করো, তোমাকে তুমি প্রণাম করো, কারণ তুমি ভগবান না, এখানে মনমনা ভাবো, তোমার মনের মধ্যে তুমি তোমাকে ভাবো, তুমি আলাদা করে কৃষ্ণকে কেউ দেখছে, কৃষ্ণকে কেউ কথা বলছে, এই সব হচ্ছে মায়াবাদীরা বুঝায়। তাই তোমাকে কৃষ্ণকে আলাদা করে ভাবতে হবে না, তুমি তোমার জীবন কি ভাবো, যে তুমি এই সমস্ত কুকথা, হ্যাঁ, যেগুলো অশাস্ত্রী এগুলো মানুষকে বুঝায়, বুঝতে পেরেছেন, এর জন্য খেয়াল রাখতে হবে কিভাবে ইয়ে করে। এখন যে সীমা মা তো অত ইয়ে না, ওরে যদি কোনো সাধু বুঝায় ও তো বুঝে যাবে ঠিকই তো বলছে, এখন যদিও এই ক্লাসে এসে বুঝতে পেরেছে, আর যদি এই ক্লাসে না আসতো আপনাকে কিভাবে বুঝাতো জানেন, কিভাবে আপনাকে ট্র্যাপের মধ্যে, আজকে আমরা যদি এই প্রভুপাদের গীতা বা স্কনে না এসে জানতাম তাহলে আপনার আমাদের, আচ্ছা মন মনা ভব, মনের মধ্যে মন মনা তার মানে মনের মধ্যে মনকে ভাবো। আচ্ছা এখানে আপনাদের যে মানুষ বলে কৃষ্ণ কৃষ্ণ, এ কৃষ্ণ কে, কৃষ্ণ কোথায় থাকে, কেউ দেখেছে আকাশে বাতাসে, কৃষ্ণ তো আমাদের মনের মধ্যে থাকে, তুমি কি করো,
তুমি তোমার জীবন নিয়ে ভাবো, তোমার জীবনকে ভাবনাটাই হচ্ছে কৃষ্ণকে ভাবনা। এইসব হচ্ছে কর্মীবাদী কথা, জাগতিক কথা। মত ভক্ত, তুমি আবার কার ভক্ত হবে? তুমি তোমার ভক্ত হও, তোমার সঙ্গে যারা রিলেটেড তাদের ভক্ত হও। এইসব কৃষ্ণ ফিষ্ণ কিছু নাই, এসব ওই ইস্কন বলে। এই সমস্ত কথা মানুষকে ট্র্যাপের, আর যারা অল্প বুদ্ধি সম্পন্ন পড়াশোনা যায় না তারা বলে ঠিক বলছে। তারপরে কিছু আসরিক ভাবাপন্ন মানুষও শ্রীকৃষ্ণকে চিন্তা করে, কিন্তু তাদের চিন্তা শ্রীকৃষ্ণের মাতুল কংসের মতোই বিদ্বেষপূর্ণ। সেও শ্রীকৃষ্ণের চিন্তায় সদা সর্বদা তন্ময় থাকত, কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রু রূপে চিন্তা করত। তার সব সময় উদ্বেগ হতো যে কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। এই ধরনের চিন্তার ফলে কোনো লাভ হয় না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে, তাকেই বলা হয় ভক্তিযোগ। প্রত্যেকের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করার চেষ্টা করা উচিত। এক মিনিট, তাহলে এখানে এই পয়েন্টে প্রভুপাদ বলছে চিন্তা কোন ভাবে করতে হবে, ভালো করে এবার ব্যাখ্যা শুনুন। প্রভুপাদ কিভাবে এক্সপ্লেইন করেছে, বলছে না মনমনা ভব, তার মানে ভাবনা করতে হবে কি অনুকূলে, প্রতিকূলে না। কংস কৃষ্ণের চিন্তা করত আর মা যশোদাও কৃষ্ণের চিন্তা করত, কিন্তু কংস চিন্তা করত প্রতিকূলে চিন্তা, আমার কি লাভ হবে ওকে চিন্তা করে সেইটা। আর প্রতিকূলে চিন্তা হচ্ছে আমার কি লাভ হবে সেটা চিন্তা না, উনি কি আমি ভাবলে ওনার কি লাভ হবে এইটা। এর জন্য প্রভুপাদ বলছে ভক্তিযোগ মানে হচ্ছে অনুকূলে কৃষ্ণের চিন্তা করতে হবে, প্রতিকূলে কৃষ্ণের চিন্তা করা যাবে না। তার মানে কৃষ্ণ ভক্তির যেটা ফেভারেবল সেই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে, সেই জিনিসগুলো গ্রহণ করতে হবে, সেই জিনিসগুলো শ্রবণ করতে হবে, এর নামই হচ্ছে ভক্তিযোগ। তারপরে সেই অনুকূল অনুশীলন কি? সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণ তত্ত্বের অনুকূল অনুশীলন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, এবং আমরা ইতিপূর্বে কয়েকবার বিশ্লেষণ করেছি যে তার শ্রী বিগ্রহ জড় নয় কিন্তু তা সচ্চিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে। তা না করে যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির কাছে কৃষ্ণ তত্ত্ব জানবার চেষ্টা করা হয় তাহলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। এইটা এই কথাগুলো কোনটার জন্য, কোন শব্দটা মজ্জাজি, ভগবান শ্রীকৃষ্ণে যাজন করা বা আচরণ করা এটা ভুল। এর জন্য কি করতে হবে, অনুকূলে শ্রবণ করতে হবে, তারপরে কৃষ্ণকে সেবা করতে হবে। কিসে? এই যে সেবা করার যে যাজন পদ্ধতি সেটাও শাস্ত্রে যেভাবে বলা আছে সেভাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্যরূপে চিত্ত অবিনিবিষ্ট করে হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলন করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত এবং কায় মনোবাক্যে সর্বত্রভাবে কৃষ্ণ মুখ হতে হয়। তার ফলে শ্রীকৃষ্ণ অবিচলিত নিষ্ঠার উদয় হয় এবং কৃষ্ণ লোক প্রাপ্ত হওয়া যায়। অসাধু ব্যাখ্যাকারদের বাকচাতুর্যে কারো পদ ভ্রষ্ট হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তির অনুশীলনে প্রত্যেকের নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব সমাজের পরম প্রাপ্তি। ভগবদ গীতার সপ্তম ও অষ্টম অধ্যায়ে মনোধর্মী জ্ঞান অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তি যুগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ
ब्रह्मज्योति सर्वभूते स्थित परमात्मा आदि भगवान अन्यान्य रूपे प्रति आकृष्ट होते पारे किन्तु शुद्ध भक्त केवल भगवान सेवा के अंगीकार करें। कृष्ण विषयक एक अति मधुर कविता स्पष्ट भाव बोला श्रीकृष्ण व्यतीत अन्य देव देवी पूजा नियोजित व्यक्तिगण मूर एवं तारा कखनोई परमेश्वर भगवान श्रीकृष्ण परम कृपा लाभ करते पारे ना। भक्त प्रामाणिक पर्याये कखनो कखनो तार प्रकृत अवस्था थेके सामयिक भाव अधोगतित होते पारे तबुओ ताके सकल दार्शनिक और जोगी देव थेके अपेक्षाकृत श्रेष्ठ बोले गण्य करा उचित। जे व्यक्ति कृष्ण चेतनाय उद्युत हुए सतत कृष्ण सेवाय नियोजित आसेन तिनि प्रकृत साधु व्यक्ति। तार दैवक्रमे अनुष्ठित अभक्तिचित कार्यकलाप अचिरेई विनष्ट होबे एवं तिनि शीघ्रई निःसंदेहे परम सिद्धि लाभ करबेन। परमेश्वर भगवानेर शुद्ध भक्तेर कखनो पतनेर सम्भावना थाके ना कारण परम पुरुषोत्तम भगवान स्वयं तार शुद्ध भक्तेर सकल दायित्व ग्रहण करें। सुतरां बुद्धिमान व्यक्ति मात्रेई कृष्ण भक्तिर एई सरल पंथाटि अवलम्बन करे। এই জড় জগতেই পরম সুখে জীবন যাপন করা উচিত। অবশেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃষ্ণ শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন। এটি গুরুতম জ্ঞান বিষয়ক রাজগৃহ যোগ নামক শ্রী ভগবদ গীতার নবম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ গুরু প্রণাম। এক্সেলেন্ট। তো এখানে খুব সুন্দর আপনারা বুঝতে পেরেছেন যে কি বর্ণনাটা প্রভুপাদ একের পর এক শিডিউল দিয়ে করে গেছেন, যে প্রথমে মনমনা ভাবর কথা এখানে ওই যে চিন্তা করার কথা বলেছে, তারপরে হচ্ছে মজ্জাজি কিভাবে, তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদ্য চিত্ত অভিনিবিষ্ট করে হৃদয় সুদৃঢ় বিশ্বাস সহকারে পরমেশ্বর ভগবান বলে জেনে তার পূজায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণ পূজার জন্য হাজারো মন্দির রয়েছে, সেখানে ভক্তিযোগ অনুশীলন করায়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণ প্রণাম করা। ভক্তিযোগ করতে গেলে, যাজন করতে গেলে প্রথমে আসবে কি, প্রণাম করা তাকে। ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত। কায়মনোবাক্যে সর্বত্র ভাবে তার সম্মুখে এবং এই অসাধু ব্যাখ্যা বাচ্চাতুর যে কারো পথভ্রষ্ট কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন ভক্তির অনুশীলনে প্রত্যেকের নিষ্ঠা পালন হয়েছে। শুধু কৃষ্ণ ভক্তি হচ্ছে মানব জাতি পর। এখন অর্জুনকে প্রশ্ন আসতে পারে, এখানে অর্জুনকে ভগবান এই যে যুদ্ধক্ষেত্রে যে এই কথাটা কেন বুঝাতে চাচ্ছেন যে পূজাটা কার কি করছে? এরপরে কি বলে, সেখানে ভগবানের শ্রী বিগ্রহের সামনে দণ্ডবত প্রণাম করা উচিত। কায়মনোবাক্যে সর্বত্রভাবে কৃষ্ণ বিমুখ হয়ে তার ফলে কৃষ্ণের অর্জুনকে কেন কৃষ্ণ এখানে প্রণাম করার কথা শুনালেন? আমি আগে বলেছি প্রণাম শব্দের অর্থ হচ্ছে কায়মনোবাক্যে নিজেকে তার চরণে উৎসর্গ করা, উৎসর্গ করা। ভগবদ গীতার সপ্তম অষ্টম অধ্যায়ে মনোধর্মী জ্ঞান অষ্টাঙ্গযোগ সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে। এখানে শুদ্ধ ভক্তিযোগ সর্বদা ধর্মনা পরিত্যাজ সব ফেলে দিয়ে, যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি সর্বভূতে স্থিত পরমাত্মা আদি অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের প্রতি আকৃষ্ট হয়, অন্য কোনো কিছু না। কৃষ্ণ বিষয়ক একটি মধুর কবিতাতে স্পষ্টভাবে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ়,
এবং তারা কখনো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। ভক্ত প্রামাণিক পর্যায়ে কখনো তার প্রকৃত অবস্থা থেকে সাময়িকভাবে অধঃপতিত হতে পারে, তবুও তাকে সকল দার্শনিক ও যোগীদের থেকে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ বলে গণ্য করা উচিত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনা উদ্ভূত হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন তিনি প্রকৃত সাধু। দৈব কর্মে অনুষ্ঠিত অভক্তচিত কার্যকলাপ অচিরই বিনষ্ট হবে এবং শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। পরমেশ্বর ভগবান শুদ্ধ ভক্তদের কখনো পতনের সম্ভাবনা, কারণ পরমেশ্বর ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের সকল দায়িত্ব করবে। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভক্তির এই সরল পন্থাটি অবলম্বন করে এই জড়জগতে সুখে জীবন যাপন করা উচিত। অবশেষে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। তার মানে প্রভুপাদ এই কথা দিয়ে বোঝালেন যে ভক্ত হলেই সব সমস্যার সমাধান, আর কোনো লস নেই। ভগবানের ভক্ত হলে কোনো লস নেই, অন্য কিছু হলে আপনার পুরোটা ড্যামারেজ না গেলেও কিছু লস আছে, কিন্তু এটার কোনো সাইড এফেক্ট নাই, কোনো কিছু লস নেই, সবই ভালো, সবই ভালো। এই গুজ্জতর জ্ঞান থেকে চ্যাপ্টার থেকে কনক্লুশনটা এটাই আসলো, আমরা আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনাময় করতে হবে, কৃষ্ণের ভক্ত হতে হবে, কৃষ্ণের প্রণাম করতে হবে, কৃষ্ণের নিয়ম নীতি অনুসারে জীবনে আচার আচরণ করতে হবে, তাহলেই আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। এইটাই এই শ্লোকে বুঝাতে চেয়েছে। মন্মনা ভব মত ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তময় আত্ম মৎপরায়ণঃ। হরে কৃষ্ণ। আগামীকালের প্রশ্ন লেখুন। কিভাবে ভজনা করলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব, 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 ব্যাখ্যা করুন। কিভাবে ভজনা করলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব, কিভাবে ভজনা করলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারব, ব্যাখ্যা করুন। লিখেছেন, আগামীকালের আমাদের শ্লোক মুখস্থ হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় চলছে না, আমাদের অষ্টম অধ্যায় শেষ, আমাদের এখন শ্লোক মুখস্থ শুরু হবে কি নবম অধ্যায়, যেটা আমরা শেষ করলাম। আগামীকাল থেকে আমরা বিভূতি যোগ দশম অধ্যায় পড়া শুরু করব। আগামীকাল আমাদের শ্লোক মুখস্থ হচ্ছে নবম অধ্যায়ের দুই নম্বর শ্লোক, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। হ্যাঁ রিঙ্কি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। তাহলে কি আমরা দেবদেবীর পূজা করব না? প্রত্যেক মাসেই তো কোনো না কোনো পূজা লেগেই থাকে, যেমন পৌষ পার্বণ। দেবদেবীর পূজা করো, করার দরকার নেই। আর যদি দেবদেবীর পূজা করতেই হয়, ওই ভগবানের পূজারই প্রসাদ ওনাদেরকে নিবেদন করতে হবে, এটাই শাস্ত্রে বলেছে। দেবদেবীর পূজা মানেই হচ্ছে
ভগবত প্রসাদ ওনাদেরকে দান করা। ধরুন দেবদেবীরাও ভক্ত, এই জগতে আমরা ভক্ত, হ্যাঁ না? ধরুন মহারাজরা এরা সাধুরা ভক্ত, আপনি সাধুদের পূজা কিভাবে করেন? সাধুদের পূজা কিভাবে করেন আপনারা বলুন? হ্যাঁ বলুন, ভগবানের প্রসাদ দিয়ে। হ্যাঁ, তার মানে সাধুদের পূজা করেন কি? প্রভু কালকে বৈষ্ণব সভা আমাদের বাড়িতে আসবে, সাধুদের পূজা করা মানেই তাদের বৈষ্ণব সেবা করানো। তাই দেবদেবীর পূজা মানেই হচ্ছে আপনি ভগবানের প্রসাদ ওনাদেরকে নিবেদন করেন। তাই আমরা প্রত্যেক দিন 33 কোটি দেবতার পূজা করছি। কেন? আমরা যখন ভগবানকে ভোগ লাগাই সেই ভোগটা, তারপরে আমরা কি করি? ইদম প্রসাদ, ইদম তৎপ্রসাদ, দেব দেবেনায় নিবেদনায় নমঃ, সমস্ত 33 কোটি দেবতার জন্য নিবেদন করি, তারপরে এটা গুরু পরম্পরাকে নিবেদন করি, তারপরে আমরা সেটা পিতৃকুল মাতৃকুলকে নিবেদন করি, তারপরে আমরা প্রসাদ পাই। তা আমরা প্রত্যেক দিনই দেবদেবীর পূজা করি, কিন্তু ওই যে আলাদা করে উপবাস থেকে এই মন্ত্রতন্ত্র করে এগুলোর কোনো প্রয়োজন নেই। গাছের গোড়ায় জল ঢাললে আর আমাদের লতা পাতায় জল ঢালার দরকার আছে? এখন যদি আপনি সময় দিতে চান সেটা আপনার বিষয়, যে আমার সময় আছে। আমাদের কৃষ্ণের জন্যই এত সময় নেই ভক্তি করার, তো অন্য আবার দেবদেবী দেওয়ার সময় কর। তাই এক কৃষ্ণের সেবা করলেই সবার সেবা হয়ে যায়, আর অতিরিক্ত বাড়িয়ে লাভ নেই। তা না হলে আবার দেবদেবীর পূজা করতে হলে তাদের আলাদা মন্ত্র আলাদা ইয়ে, সে আবার বলবে ভালোবাসার মধ্যে প্রবলেম আছে না? কৃষ্ণ যেরকম 100% যায়, দেবদেবীও তো 100% চাই। ওরে রিঙ্কি, কালিমা যদি স্বপ্নে এসে বলে তুই আমাকেও ডাকিস কৃষ্ণকেও ডাকিস, হবে না, হয় আমার পক্ষে থাক না ওনার কাছে যা। তাই ভাই ভাগাভাগির মধ্যে দরকার নেই, একজন নিয়ে পড়ে থাকি, একজন নিয়ে পড়ে থাকি। স্বামী যদি আপনার দুই জায়গায় প্রেমে পড়ে তো তখন দুই দিকে মেনটেন করতে হবে, তখন স্বামী চিন্তা করে ভাই এই আর এই দুই দিকে দূরে লাভ নেই, একজন রাখি তার পিছনেই বাকি জীবন কাটিয়ে দিই। এর জন্য আমাদের একই স্বামী রাখতে হবে, সে হচ্ছে কৃষ্ণ। এত স্বামী রাখার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। আর যদি কেউ পারে দৌড়াদৌড়ি করে সে তার বিষয়। তো কালকে হচ্ছে আমাদের সকালবেলা যে শ্লোক মুখস্থ, নবম অধ্যায়ের 2 নম্বর শ্লোক, রাজবিদ্যা রাজগীয়ম পবিত্রম ইদমোত্তমম প্রত্যক্ষম অবগমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম সুসুখম কর্তুম অব্যয়ম। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, আপনাদের প্রচারের জন্য এটা দরকার এবং নিজের জন্য। রাজবিদ্যা, কোন জায়গায় বলবেন আরে আপনি যে বলেন খালি গীতা গীতা করেন, গীতার কি মুখ্য বিষয়টা কি বলছে সে জানেন? রাজবিদ্যা রাজগীয়, গুপ্ত জ্ঞানটা কি? আর এত শাস্ত্র পড়েন, এত শাস্ত্র ভগবান বলছে, দ্য কিং অফ দ্য বুক ইজ ভগবদ গীতা। বেদ বেদান্ত পুরাণ নিয়ে দৌড়াদৌড়ি করছেন, হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনারা যারা লাইভে আছেন এক মিনিট অপেক্ষা করুন, আমরা এই লাইভটা বন্ধ করে এখন ভাগবত ক্লাস শুরু করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গৌর প্রভানন্দ।